রোজা ভেঙে রক্তদান করে নজির গড়ল ভগবান গোলার এক যুবক তৌফিক হোসেন। লালগোলার বাসিন্দা রাহিমা বিবি অতিরিক্ত রক্তাল্পতার কারণে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। তার রক্তের প্রয়োজনে রোজা ভেঙে রক্তদান করে তৌফিক। এই সহায়তায় উপকৃত রাহিমা বিবির পরিবার। অতিরিক্ত রক্তাল্পতার কারণে বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন লালগোলার বাসিন্দা রাহিমা বিবি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এ পজিটিভ ব্লাড গ্রুপের রক্তের প্রয়োজন পড়ে। খবর পাওয়া মাত্রই ভগবানগোলা থেকে রক্ত দিতে ছুটে আসেন তৌফিক হোসেন। নিজের রোজা ভেঙে রক্তদান করে সে। তৌফিক জানায়, এর আগেও একাধিকবার রক্ত দিয়েছে সে। রোগীর প্রয়োজনে তার পরিবারের পাশে থেকে রক্ত দিতে পারায় খুশি তৌফিক। রক্ত দিতে এসেছে, ওনার পেশেন্ট আছে, ওনার পেশেন্ট এ পজিটিভ ব্লাড, ওর রক্ত শরীরে থাকছে না, যার জন্য আজকে রক্ত দিতে এসছে। হ্যাঁ, আজকে রোজা করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা একটা পরিবার আরেকটা পরিবারের পাশে থাকা বা একে অপরের পরিপূরক হয়ে তার মেলবন্ধনটা বজায় রাখার চেষ্টা করেছি। সে ভালো লাগছে, কারণ আমি একজন দুঃস্থ গরিবের পাশে দাঁড়াতে পেরেছি। পরম সংকটের সময় রক্তদান করায় তৌফিকের সহায়তায় অত্যন্ত উপকৃত রোগী রাহিমা বিবির পরিবার। যে আজকে রক্ত লাগবে, ওই যে নিয়ে এসছি ডোনারটা, এটাই হ্যাঁ পেয়েছি। আমি কী করবো, কোনো তো উপায় নাই, রক্তটা লাগবে এমার্জেন্সি। পবিত্র মাহে রমজান মাসে মনমোহিনীর পক্ষ থেকে আপনাদের জানাই আসন্ন ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনার ঈদের পছন্দের কেনাকাটার জন্য আসুন মনমোহিনীতে। এখানে পাবেন কেনাকাটার উপর সুনিশ্চিত উপহার। এছাড়াও 999 টাকার কেনাকাটায় লাকি ড্র কুপনে আপনি পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী। মনমোহিনী, খাগড়াপুর, বোলপুর, মালদা।